ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আমাদের উচিত ছিল কিন্তু গোটা বিশ্ব জগতের দিকে তাকিয়ে দেখুন যে মুসলিমদের মধ্যে কোনো অথেন্টিক অথেন্টিক কোন মিডিয়া নেই যে এই সব মিডিয়ার বিপক্ষে তারা পাল্টা জবাব দিয়ে তারা পৃথিবীকে জানিয়ে দেবে যে ইসলাম এই জঙ্গিপনা ধর্মকে কখনো পছন্দ করে নাই, বরং ইসলাম জঙ্গিকে সমর্থন করে না, ইসলাম এসেছে জঙ্গিবাদকে ধ্বংস করার জন্য। যদিও তো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মিডিয়া আমাদের হাতে এসেছিল, সেটার নাম পিস টিভি বাংলা, পিস টিভি উর্দু, পিস টিভি ইংলিশ, পিস টিভি ম্যান্ডারিন, এই চারটে ভাষাতে পিস টিভি সম্প্রচার হচ্ছিল। গোটা বিশ্বজগতের মানুষ যখন ইসলামকে অনর্থক ভাবে সমালোচনা করছিল, পবিত্র কোরআনকে নিয়ে সমালোচনা করছিল, আল্লাহর জীবনে পুরো আপত্তি করছিল, সেই সময় তার ডক্টর জাকির নাইক পিস টিভি খুলে সমস্ত ধর্মের অনুসারী সমস্ত নাস্তিকদের মাথা যখন বজ্রাঘাত করে দিল, তখন তাদের সহ্য হয়নি, পিস টিভিকে বন্ধ করার জন্য অনেক কলা কৌশল সরকার তৈরি করেছে। এর জন্য সাহায্য কারা করেছে? মুসলিমরা করেছে। অনেক আপনারা হয়তো জানেন না যে পিস টিভির বিপক্ষে প্রথম যারা কথা বলে তারা কি কোনো হিন্দু, কোন খ্রিস্টানরা করেছে? জি না। আসলে আমরা মনে করি 2015-16-17 সালে ডক্টর জাকির নায়েকের পিস টিভির বিপক্ষে আপত্তি তোলা হয়, আসলে তা নয়। আসলে প্রথম যে আপত্তি তোলা হয় 2008-এ, 2008 সালে, আজ থেকে 10 বছর আগে। কারা করেছে জানেন? নাদোয়া থেকে মাসলাকে তারা হানসি, তারা প্রথম আপত্তি করে পিস টিভির বিপক্ষে। তারা মুম্বাইয়ের অলিতে গলিতে তারা প্রস্তাব ছাপিয়েছিল যে ডক্টর জাকির নায়েক হচ্ছে ওয়াহাবি, ওয়াহাবি মতবাদ প্রচার করে, আর ওয়াহাবি সম্পর্কে ভারতবর্ষের অমুসলিমদের ধারণা যে হচ্ছে ইংরেজদের সঙ্গে দালালি করেছিল। যখন ওয়াহাবি বলে প্রচার করে দিল, মিডিয়ার সঙ্গে সঙ্গে খবরটাকে মানে লুফে নিল। কেন জানেন? মিডিয়ার স্বভাব হচ্ছে এটা, তারা এটা হচ্ছে স্বভাব যে কোন জিনিস যখন পাচ্ছে, বিশেষ করে ইসলামের বিপক্ষে যদি হয়, সে তিলকে তাল করে দেখানোর জন্য। মিডিয়া অনেকদিন ধরে তারা প্রচেষ্টা ছিল ডক্টর জাকির নায়েকের মুখটাকে বন্ধ করার জন্য। কেন? একজন ব্যক্তি গোটা বিশ্ব জগতের সঙ্গে ইসলামকে এমন ভাবে উপস্থাপন করছে, মানুষ এমন ভাবে ইসলাম গ্রহণ করছে, মনে হচ্ছে খইমুড়ি খাচ্ছে মানুষ। ঠিক এই কারণে ডক্টর জাকির নায়েকের মুখকে বন্ধ করার জন্য তার পিস টিভিকে বন্ধ করা তাদের জরুরি হয়েছিল। অনেক চেষ্টা করেছে, ঘন্টার পর ঘন্টা ডক্টর জাকির নায়েকের বক্তৃতাকে নিয়ে গবেষণা করেছে, একটা পয়েন্ট আউট করতে পারেনি যে ডক্টর জাকির নায়েক সরকারের বিপক্ষে কথা বলেছে অথবা মানবতার বিপক্ষে কথা বলেছে। অবশেষে যখন দেখলো না মুসলিমরাই ডক্টর জাকির নায়েকের বিপক্ষে কথা বলা শুরু করেছে, সঙ্গে সঙ্গে মিডিয়ার শক্তি পেয়ে গেল, এবার কাজ হয়েছে। অতঃপর সঙ্গে সঙ্গে যখন দেখলো মিডিয়া, তারা ভাগ করে নিল যে ডক্টর জাকির নায়েকের বিপক্ষে কত পার্সেন্ট মুসলিম আছে। যদি অধিকাংশ মুসলিমদেরকে যদি ডক্টর জাকির নায়েকের বিপক্ষে পাই, তো মিডিয়া কি কাজ করতে সুবিধা হবে। অতঃপর যখন দেখলো না ডক্টর জাকির নায়েকের নদওয়া থেকে, দারুল উলুম দেওবন্দ থেকে রীতিমতো ফতোয়া দেওয়া হলো গোমরা, তখন তারা দেখছে না দেওবন্দের পক্ষ থেকে ফতোয়া পেয়েছি, ভারতবর্ষের উপমহাদেশে কমপক্ষে হলিমায় দেবন হানসি মাস্তাকের অনেক মানুষ আছে, মানে কাদের পক্ষে চলে গেল? মিডিয়ার পক্ষে চলে গেল, বেরলভীদেরকে পেয়ে গেল। আর মিডিয়া খুব ভালোভাবে জানে যে মুসলিমদের মধ্যে বৃহৎ দুটো ভাগ আছে, একটা শিয়া একটা সুন্নি। শিয়ারা কখনো ডক্টর জাকির নায়েকে সাপোর্ট করবে না, কেন? তিনি সুন্নি মুসলিম। তারা মিডিয়া একটা অনুমান করে নিল যে টোটালে বোঝা যাচ্ছে এই ভারতবর্ষে যদি 34 কোটি মুসলিম থাকে, তার মধ্যে কমপক্ষে 30 কোটি মুসলিম ডক্টর জাকির নায়েকের বিপক্ষে। সুবিধা হয়ে গেল। কেন? তারা ভাবছিল প্রথমে মিডিয়া যে না ডক্টর জাকির নায়েক ইসলাম প্রচার করছে, হতে পারে 34 কোটি মুসলিম তার পক্ষে থাকবে, পাকিস্তানের সমস্ত মুসলিমরা তার পক্ষে থাকবে, বাংলাদেশের সমস্ত মুসলিমরা পক্ষে থাকবে। কিন্তু মিডিয়া যখন দেখলো না আসলে ঘটনা তা নয়, ঘরের মধ্যে সাপ আছে, 34 কোটি মুসলিমের মধ্যে 30 কোটি ডক্টর জাকির নায়েকের বিপক্ষে, তখন ডক্টর জাকির নায়েকের টুটি ধরতে তারা বেশি আগ্রহ প্রকাশ করলো এবং ধরে ফেললো। এর জন্য যারা বেশি তৎপরতা করেছে তারা আপনাদের আলেম রাই, না হলে ঢাকাতে কোনো রাজপথে মিছিল বেরোয় পিস টিভির বিপক্ষে, বরিশাল রাজ্যে এইসব দিকে কখনো বেরোয় রাজপথে মিছিল বেরোয়, আমাদের ইন্ডিয়ার বিহারে কখনো এইভাবে কখনো মিছিল বেরোয় ডক্টর জাকির নায়েকের পিস টিভি বন্ধের জন্য, আমাদের মুর্শিদাবাদ সরি বীরভূমে রেল স্টেশনে দাঁড়িয়ে আলে বলবা কি করেছিল জানেন? তারা সাদা কাগজ দিয়ে রেল স্টেশনে দাঁড়িয়ে
সাধারণ মুসলিমদের কাছ থেকে সাদা খাতার পরে তারা সিগনেচার করে নিয়েছিল, আলেম ওলেমা কিছু লিখেছিল না, কয়েক লক্ষ তারা সিগনেচারকে মানুষের কাছ থেকে জনসাধারণের কাছ থেকে নিয়ে পরবর্তী সময় তারা লিখেছে যে ডক্টর জাকির নায়েকের পিস্ট্রিকে বন্ধ করা হোক, ফিতনা ছড়ানো হচ্ছে। কারা করেছিল? কোন হিন্দু করেছিল? জি আমরা দেখিনি আজ পর্যন্ত ভারতবর্ষে কোন হিন্দু ভাইরা তারা পিস্ট্রির বিপক্ষে মিছিল করতে, কোন হিন্দুকে দেখিনি, কোন খ্রিস্টানকে দেখিনি, কিন্তু মুসলিমরাই পিস্ট্রির বিপক্ষে তারা এইসব কাজ করেছে, এর জন্য দায়ী কে? মুসলিমরাই। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে হেফাজত করবে, দিনকে প্রচার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন পরিষ্কারভাবে, এতে কোনো সন্দেহ নেই। তবে পিস্ট্রি বন্ধ হয়নি, আমাদের ভুল ধারণা অনেকেরই আছে, পিস্ট্রি বন্ধ হয়েছে আপনাদের বাংলাদেশে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে আপনারা বঞ্চিত। পিস্ট্রি উর্দুটা এখন পর্যন্ত চলছে পাকিস্তানে, এখন পর্যন্ত চলছে, যারা উর্দু বোঝে 60 কোটি মুসলিম, 60 কোটি মানুষ, তাদের মধ্যে পিস্ট্রি এখনো চলছে আলহামদুলিল্লাহ। পিস্ট্রি ইংরেজি এখনো গোটা বিশ্বব্যাপী চলছে, মাত্র 6 থেকে 7টা দেশ ব্যতীত। পিস্ট্রি ম্যান্ডারিন অর্থাৎ চাইনিজ ভাষাতে পৃথিবীর সবচেয়ে বেশি কথা বলা হয় এই ভাষাতে পিস্ট্রি এখনো চলছে। পিস্ট্রি আরবি আর ফার্সি ইতিমধ্যে কয়েক বছরের মধ্যে এটা প্রবেশ করবে, লঞ্চ করবে ইনশাআল্লাহ। তার চেষ্টায় আছে যে পিস্ট্রি কমপক্ষে 10টা ভাষা পৃথিবীতে চলবে। বাংলাদেশের মানুষ আমরা দুর্ভাগ্য যে আপনারা পিস্ট্রি থেকে বঞ্চিত হয়েছেন। কেন? এখানে দোষ হচ্ছে আলে বলে মা। কেন? শেখ হাসিনাকে দোষ দিয়ে লাভ নেই যে তিনি বন্ধ করেছেন, আমি মনে করি। কেন? কারণ তিনি তো ভোট ব্যাংক নিয়ে ব্যস্ত আছেন, তিনি যখন দেখছেন না বাংলাদেশের শতকরা 80% পিস্ট্রির বিপক্ষে, মাত্র 20% মুসলিম পিস্ট্রির পক্ষে, কিন্তু ভোট ব্যাংকের জন্য পিস্ট্রিকে বন্ধ করার জন্য তিনি তৎপরতা দেখিয়েছেন। মুসলিম জাতির অধপতনের কারণ, মুসলিম জাতির মধ্যে অনৈক্য, ইসলামকে ধ্বংস হয়ে যায় যাক, কিন্তু আমাদের মাজহাব মতবাদ যেন প্রতিষ্ঠিত থাকে, এটা যে তাদের মূল দাবি বিশ্বাস নিয়ে কাজ করছে। আপনি চিন্তা করে দেখুন, পৃথিবী বাংলা বন্ধ হওয়ার কারণে ডক্টর জাকির নায়েকের 5 পয়সা ক্ষতি হয়েছে? ক্ষতিটা কার হয়েছে? মুসলিমদের ক্ষতি হয়েছে। একটা সম্পত্তি আপনারা হারিয়ে ফেলেছেন, যে আপনারা শুয়ে শুয়ে ঘরের মধ্যে বসে বসে লেপের মধ্যে ঢুকে টিভিতে রিমোট দিয়ে বিছানার মধ্যে শুয়ে শুয়ে স্ত্রী কন্যা পুত্র সন্তান মিলে একসঙ্গে ইসলাম শিখছিলেন, আজকে সেই দুর্ভাগ্য আপনাদের যে পৃথিবীটা নেই। আপনার দায়িত্ব পালন করছিল একটা পৃথিবী দাওয়াত অর্থাৎ তাবলিগ করা ফরজ, পৃথিবী সে তাবলিগের কাজ করছিল, ঘরের মধ্যে আপনি শুয়ে আছেন কিন্তু আপনার তাবলিগের কাজ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ঘরে অমুসলিমরাও তারা পৃথিবী দেখতো। বলুন তো ভাই, এই যে দাওয়াতের তাবলিগের কাজ বন্ধ করেছেন, কারা করেছে? হিন্দুরা। মুসলিমরা করেছে ভাই, কিয়ামতের মাঠে জবাব কি দিবেন? মাত্র 10 থেকে 12টা মাসাহাতে মতনক্য থাকার কারণে পৃথিবীর বিপক্ষে দাওয়াতের তাবলিগের কাজকে বন্ধ করে দিলেন, মাত্র 10 থেকে 12টা মাসালাগত মতনক্যর কারণে কিয়ামতের মাঠে কি জবাব দিবেন? শেখ শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি খুব একটা চমৎকার কথা বলেছেন, হুজ্জাতুল্লাহ বালেগা প্রথম খণ্ড 155 পৃষ্ঠাতে তিনি বলছেন, আপনাদের বাংলাদেশ থেকে হুজ্জাতুল্লাহ বালেগা বেরিয়েছে দ্বিতীয় খণ্ড 181 পৃষ্ঠা বঙ্গানুবাদ, যেটা রশিদ বুক হাউস থেকে ছাপিয়েছে, অনুবাদটা দেখে নেবেন। তিনি বলছেন, যারা পবিত্র কোরআন সুন্নাহ আসার পরেও যারা কোন ব্যক্তির কথাকে গ্রহণ করে আর পবিত্র কোরআন সুন্নাহকে পরিত্যাগ করে দেয়, কিয়ামতের মাঠে এসব জালিমগুলো কি জবাব দিবে? তার কথাটা এতটাই চমৎকার যে পবিত্র কোরআন সুন্নাহ আসার পরেও কোন মাজহাব বা মতকে প্রতিষ্ঠিত করার জন্য পবিত্র সুন্নাহকে পরিত্যাগ করে দেয়, এইসব জালিমগুলো কিয়ামতের মাঠে কি জবাব দিবে? চিন্তা করে দেখুন, পিস্টিভি এমন একটি চ্যালেঞ্জ ছিল যে শুধুমাত্র ধর্ম প্রচার করতো না, নাস্তিকদের অকাট্য জবাব দিয়েছে, ইহুদি খ্রিস্টান ইসলামের বিপক্ষে যত অপপ্রচার চালিয়েছে তার এমন জবাব দিয়েছে যে তারা মাথা তুলে দাঁড়াতে পারেনি। কিন্তু দাওয়াতের তাবলিগের কাজ বন্ধ করে দিল মুসলিমরা, মুসলিম জাতির অধপতনের কারণ। বর্তমান যেটা আপনাকে বলতে চাই, পিস্টিভি বন্ধ হওয়াটাও কেন? এটা আমাদের শক্তি ছিল, আমাদের ক্ষমতা ছিল, ইসলাম প্রচার করে প্রত্যেকটা ঘরে 200 কোটি মানুষের কাছে অলরেডি পিস্ট্রি ঘরের মধ্যে চলে গিয়েছিল, আমরা সেটাকে বন্ধ করে দিলাম। চিন্তা করেছেন? শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য, নিজেদের ব্যবসার পুঁজিতে ঘাটতি হলো। কেন? মিলাদ করা বন্ধ হয়ে গেছে হুজুরদের, এই জন্য পিস্ট্রিকে প্রথম বন্ধ করেছে। সর্বব্রতের হালুয়া রুটি খাওয়া বন্ধ হয়ে গেছে পিস্ট্রির কারণে,
আম জনতা যখন বুঝে নিয়েছে কোনটা ইসলাম আর কোনটা অইসলাম, যখন পার্থক্য করেছে পিস টিভি, তখনই তারা বুঝে নিয়েছে যে না, পিস টিভি যেটা 2 বছর বাংলাদেশের মাটিতে থাকে, হুজুরদের আর ব্যবসা এই বাংলাদেশের মাটিতে 10 লক্ষ পিসের একটা বেঁচে থাকবে না, অত বড় বড় ভুড়িগুলো একবার শুকে কাঠ হয়ে যাবে। এই জন্য তারা, এই কারণেই তারা প্রথম যে ব্যবসাকে পুঁজি করার জন্য বন্ধ কর, ব্যবসাকে মানে সারা জীবন করার জন্য পিস্টি তাদের প্রথম বাধা, এই জন্য বাংলাদেশের মাটিতে আপনাদের পিস্টি বন্ধ করেছে। আলহামদুলিল্লাহ পিস্টি বাংলা এখনো চলছে, দুর্ভাগ্য বাংলাদেশের নয়। আল্লাহ তাআলার রহমত থেকে আপনারা বঞ্চিত এই জন্যই যে পিস্টির মতো অথেন্টিক একটা দিন প্রচার করছিল, এইসব দায়ীদেরকে আপনারা কি করেছেন, আপনাদের মধ্যে থেকেই বন্ধ করা হয়েছে। ডক্টর জাকির নায়েক এমন মানসিকতা নিয়ে এমন উদারতা দিয়ে কাজ করেছে যে পৃথিবীর আর কোনো ব্যক্তি দায়ী এমন উদারতা দিয়ে কাজ করেছে আমার দেখা নেই। কেন চিন্তা করে দেখুন, ডক্টর জাকির নায়েক আপনারা বাংলার মাটি থেকে ওলেমা দেওবন্দের পক্ষ থেকে আলেমদেরকে তৃতীয় চান্স দিয়েছে কি দেয়নি? আপনাদের আজিজুল হক সেই বুখারির অনুবাদক তার ছেলে গিয়েছে কি দেয়নি? হাসান জামিল গিয়েছে কি দেয়নি? ও যে এস এম শামসুন নাকি যাই হোক নাম হিজবুল্লাহ, তিনি গিয়েছেন কি জাননি? চিন্তা করে দেখুন, পৃষ্ঠির বাংলাতে উর্দু ইংরেজি আর বাংলা মিলে কমপক্ষে 68 জন হানাফি স্কলারদেরকে ডক্টর জাকির নায়েক আমন্ত্রণ করেছিলেন। এই কারণেই যে উভয় পক্ষের আলেম ওলামা যদি একসঙ্গে আলোচনা করে ভ্রাতৃত্ববোধ বাড়বে। কিন্তু ডক্টর জাকির নায়েক যেমনটা উদারতা দেখিয়ে পৃষ্ঠিতে চান্স দিল, আপনাদের বাংলাদেশের মাটিতে এই যে হাসান জামিল নাকি নাম আর ডক্টর জাকির নায়েক সম্পর্কে এমন করে বক্তৃতা দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে, তিনি বড় মুক্তি বড় আলেম, তিনি যতটা কাজ করতে ডক্টর জাকির নায়েক মনে করেনি, এমন তিনি বোঝাতে চাইছেন যে তিনি বড় মাপের আলেম, কিন্তু তিনি কত যে জাহিলাতের কাজ করেছেন তিনি নিজে বুঝতে পারছেন না। ডক্টর জাকির নায়েকের মাধ্যমে দিন ইসলাম প্রচারে বর্তমান সময়ে যতটা কাজ হয়েছে ওরকম 1 লক্ষ হাসান জামিল দিয়ে অতটা কাজ হয়নি। আমাদের দরকার কাজ, ইসলাম প্রচার, কে কত বড় পণ্ডিত এতটা দেখার মধ্যে প্রয়োজন নেই, পবিত্র কোরআন সুন্নাহ কে প্রচার করছে কতটা আমাদের দেখার দায়িত্ব সেটাই। কিন্তু বর্তমান এখন শুধুমাত্র জুব্বা কে কতবার পড়ছে, কে কতবার পাগড়ি পড়ছে, কে কতবার সুর করে কবিতা গল্পের আকারে মানুষকে বোঝাচ্ছে, কে কত কাঁদাতে পারছে, কত একবারে বক্তৃতা দিতে দিতে হুজুরকে গটমট করে চেপে ধরে হুজুরকে মেরে ফেলবে এরকম জিকির তুলে দিতে পারছে, সে নাকি বড় আলেম। আপনার বাংলাদেশে এরকম জিকির নাই ভাই? জিকির করতে করতে গেয়ে দেখেন আপনি স্টেজ ভেঙে ফেলে উপরে উঠে পড়ে ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে, জিকির করতে করতে হুজুরকে গটমট করে চেপে ধরছে। ভাই আপনাদের মনে হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবাদেরকে জিকির তুলে দিয়েছেন আর সাহাবীরা এই আপনার হুজুরের মুরিদের মতো চেপে সাহেব আল্লাহ রাসূলকে গটমট করে ধরে এই স্টেজে মানে মেরে ফেলবে এরকম হতে পারে? চিন্তা করতে পারেন, ইসলাম এতটা নিকৃষ্ট নাকি? ইসলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে আদর্শবান ব্যক্তি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ গোটা ইসলামকে শেষ করেছেন, আর আল্লাহ কি এতটাই তাদের মতো হবে নাকি? এদের লজ্জা লাগা উচিত যে ইসলামকে নিয়ে তারা শুধুমাত্র নিজের খেয়াল খুশি মতো ইসলামকে তারা ব্যাখ্যা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব ভ্রান্ত হুজুর থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দাবি দোয়া এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আল্লাহ যে দিন দিয়েছেন অর্থাৎ পবিত্র কোরআন সুন্নাহ এর উপরে জীবন যাপন করতে পারি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাবি দোয়া যে মুসলিম উম্মার মধ্যে যে অনৈক্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুসলিম আলেম ওলামার মধ্যে সহনশীলতা বিরাজ করে দিক, আল্লাহুম্মা আমিন। আজকে যেসব মিডিয়াগুলো ইসলামের বিপক্ষে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি মিডিয়া, এমন একটি পৃষ্ঠির মতো, দুটো পৃষ্ঠির মতো চ্যানেল আমাদের হাতে করে দিক, যাতে প্রত্যেকটা অমুসলিমদের অভিযোগ, নাস্তিকদের অভিযোগ এবং ইসলাম বিদ্বেষী যারা আছে তাদের অভিযোগ আমরা এই মিডিয়ার মাধ্যমে দিতে পারি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। অতঃপর আল্লাহ কাছে দাবি এই দোয়া যে ভ্রান্ত হুজুর যারা আছে আল্লাহ তাদেরকে ধ্বংস না করে হেদায়েত দান করে যেন ইসলামের কাজে লাগে, সকলে বলি আল্লাহুম্মা আমিন।